তো আজকের যে ভিডিওটা এটা হচ্ছে যে নিমাটোড নিয়ে। আমাদের অনেকের জমিতে আমি বিভিন্ন জায়গাতে দেখছি যে ফুলকপি লাগাক সেখানেও নিমাটোডের সমস্যা আসছে, বা শিকড়ে যেটা আলু আলু হয়ে যাচ্ছে, গাঁট বেঁধে যাচ্ছে, টমেটো লাগালে হচ্ছে, সেক্ষেত্রে পটল লাগালে হচ্ছে, এবং এখন এমনকি ধানের মধ্যে অনেক জায়গায় নিমাটোডের সমস্যা দেখাচ্ছে। আমি ছবিতে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্যই আজকে টোটাল যে ভিডিওটা আছে এটা নিমাটোড নিয়ে আলোচনা হবে। নিমাটোডের আক্রমণ যদি আপনার এলাকার জমিতে বা আপনার নিজের জমিতে বা নিজের ফসলে হয়, তাহলে কীভাবে সাবধান হবেন এবং কোন পদ্ধতি অবলম্বন করলে নিমাটোড থেকে ফসলকে রক্ষা করা যায়। তো আসুন দেখে নিই বাকি ভিডিওটা। আপনার যে গাছের শিকড়ের মধ্যে যে কোনো সবজিতে যে আলু আলু টাইপের হচ্ছে, সেটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, আসুন ভিডিওর মাধ্যমে জেনে নিই। মাটির মধ্যে অসংখ্য সুতাকৃমি, যেটা ইংরেজিতে নিমাটোড বলে থাকে, তারা কী করে, তারা আস্তে আস্তে শিরার সূক্ষ্ম ছিদ্রপথে বা কোনো ক্ষতস্থানের মাধ্যমে শিকড়ের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করে তারা বংশ বিস্তার করে প্রচুর পরিমাণে, এবং বস্ত্র বিস্তার করে তারা শিকড়টাকে ব্লক করে দেয়। তার ফলে মাটি থেকে খাদ্য জল এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, শিকড় মোটা হয়ে যায়, এই ব্লকেজ হয়ে যায়, তার ফলে গাছের চেহারাপাতি খারাপ হয়ে যায়, বৃদ্ধি হয় না, নষ্ট হয়ে যায়। তো ভারতবর্ষে যেটা দেখা গেছে যে 1901 সালে নীলগিরি পর্বতমালার কাছে আলুর ক্ষেতে এর অ্যাটাক প্রথম দেখা গেছিলো। তারপর সমগ্র ভারতবর্ষে, ওয়েস্টবেঙ্গল, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশে এর আক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এখন শুধু আলু নয়, সব ধরনের ফসলে, এমনকি এই কয়েক বছর ধরে ধানের মধ্যেও নিমাটোডের খুব ব্যাপকভাবে আক্রমণ হচ্ছে। আমরা বুঝতেই পারছি না অনেক সময় চাষিরা, কারণ আমাদের অনেকের অগ্রতা আছে, এ বিষয়ে জানা নেই। অনেক সময় ভাবছি ফাঙ্গাসের প্রবলেম, ব্যাকটেরিয়ার প্রবলেম, আসলে সেখানে নিমাটোডের প্রবলেম হচ্ছে। নিমাটোডের ফলে গাছ বসে থাকছে ফসলের। ফাইনালি আমরা বুঝতে পারছি কীভাবে নিমাটোডের আক্রমণটা হচ্ছে। তো এরপর আমি আসবো সলিউশন পার্টিতে। সলিউশনটা কী দেখবো, যে নতুন নতুন আমি 3 থেকে 4টি সলিউশন বলবো। প্রথম কথা আছে যে কেমিক্যাল ছাড়া কীভাবে সলিউশন পাবেন। অ্যাকচুয়ালি কেমিক্যাল ছাড়া সলিউশন পাওয়াটা খুব কঠিন, আমরা শুধু নিমাটোড বা কৃমির পরিমাণটা কমাতে পারি। প্রথম হচ্ছে যে গ্রীষ্মকালের দিকে বা প্রখণ্ড রোদ, মানে প্রচুর রোদে যদি থাকে, সেখানে জমি 10 থেকে 15 দিন আগে ফসল চাষ করার, আমি ভালোভাবে একটা ট্রাক্টর দিয়ে জমির মাটি ওলটপালট করে দিয়ে আমি সেটাকে রোদেতে শুকাবো। তাহলে কি হয়, তাতে কৃমি বা এই সুতাকৃমি বা নিমাটোড বা অনেক পোকা বা অনেক আক্রমণ কমে যায়। এছাড়াও কি আমি কেমিক্যাল সলিউশনে আসতে পারি, তার আগে একটা বলি, যেটা আপনারা যদি গাঁদা ফুল বা মেরিগোল্ডের চাষ করেন সাথী ফসল হিসাবে, তাহলেও নিমাটোডের আক্রমণ কম হয়। এরপর আমি আসি কী কী কেমিক্যাল আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা বায়ার কোম্পানির যে ভ্যালিউম প্রাইম আছে, ওটা ব্যবহার করতে পারি, এটারও রেজাল্ট খুব ভালো। এখন আমরা এটার অনেক জায়গায় ব্যবহার করছেন, চাষিরা রেজাল্ট পাচ্ছেন। সেক্ষেত্রে 500 ml প্রতি একর জমিতে এটা ব্যবহার করা যায়। তো এটা প্রয়োগের কয়েকটা বিধি আছে এবং প্রয়োগের বিভিন্ন সময় আছে। বিশেষ করে ভ্যালিউম প্রাইম যেটা আছে, সেটা আমরা মাটিতে চাষ দিয়ে 2 ml প্রতি লিটার জলে বা 500 ml প্রতি একরে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে উপরে থাকা যেই নিমাটোডগুলো মারা যাবে এবং গাছটা নিমাটোড থেকে সুরক্ষিত থাকবে। নিমাটোডগুলো যেগুলো থাকবে বা সুতাকৃমিগুলো থাকবে, প্যারালাইসিস হয়ে মারা যাবে। শুধু এটা নয়, তার সাথে সাথে অন্যান্য গাছের পোকা যেগুলো থাকবে গাছের গোড়ায়, সেগুলো নষ্ট হয়ে যায় বা মারা যায়। এছাড়াও কী হয়, আমরা ড্রিঞ্চিং করে বা ইরিগেশন সিস্টেমের মাধ্যমে দিতে পারি। আমরা যখন জমিতে জল প্রবেশ করায় বা যখন ডিপ ইরিগেশনের মাধ্যমে জল দিই, সেচের মাধ্যমে, তখন সে জলের সাথে আমরা ভ্যালু ইমপ্রেশন অল্প অল্প করে মিশিয়ে 500 ml প্রতি একর জমিতে আমরা দিতে পারবো। এছাড়াও কোনো বালতিতে বা কোনো মগে বা কোচুতে গুলে বা ট্যাঙ্কিতে ভ্যালু প্রাইম নিয়ে, পরিমাণ মতো নিয়ে, আপনি গাছের গোড়ায় গোড়ায় নজেল খুলে ট্যাঙ্কের থেকে বা পেস্টিসাইড ট্যাঙ্ক থেকে বা গাছের গোড়ায় 40 থেকে 50 ml ওষুধ মেশানোর জল দিতে পারেন। সেক্ষেত্রে নিমাটোডের আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করা যায় এবং নিমাটোডের আক্রমণ হয় না, এবং অন্যান্য পোকার ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট দেয় এই ভ্যালিউম প্রাইম বাইরের প্রোডাক্টটি। এক্ষেত্রে আরেকটি প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ডুপনের ভাইটেড টেনেল। এই একটি প্রোডাক্ট আছে, যেটাও হচ্ছে যে আপনার নিমাটোডের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয় এবং সেটা বিভিন্ন জায়গাতে ব্যবহার হচ্ছে। আদমার কোম্পানির লিমিটেড, এটা হচ্ছে যে নিমাটোডের জন্য ব্যবহার করে, চাপানের সাথে মিশিয়ে দিতে পারি বা আগে থেকে জমি প্রিপারেশন করার জন্য চাষিরা ব্যবহার করছেন। এটাও একটা উল্লেখযোগ্য আপনাদের নিমাটোসাইট হিসাবে একটা খ্যাতি আছে। এছাড়া আরও কয়েকটি বিষয় বলি, জমি তৈরির সময় বা বীজ তোলার সময় যদি আমরা ফুরাডন বা কার্বোফুরান এই জাতীয় কিছু
দানা ব্যবহার করি। প্রতি বর্গ মিটার মাটির জন্য 50 থেকে 100 গ্রাম যদি দানা আমরা ব্যবহার করি, সেক্ষেত্রেও নিমাটোডের আক্রমণ কম হয়। এবং তাছাড়া ফসলে নিমাটোড লাগলে আমরা কার্বোফোরানের প্রয়োগ করতেও পারি। তার মানে আমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখলাম তারা নিমাটোডের নিয়ে সব কিছু জানতে পারলাম, নিমাটোড গাছে কীভাবে আক্রমণ করে, কী কী প্রবলেমস হয়। আমি বলে রাখি এই যে আক্রমণটা সাধারণত ফসলে হয় একে রুট নট নিমাটোড বলে। কয়েকটা জিনিস মাথায় রাখবেন, যেখানে স্যান্ডি সয়েল বা বালি মাটি হয় বা যে মাটি হচ্ছে যে খুব বেশি ভিজে থাকে, যেখানে ইরিগেশন চ্যানেল মানে আপনি স্যালো বা মিনি বা টিউবওয়েল এই ধরনের জমি মানে জমিতে যেখানে বেশি কানেকশান আছে যুক্ত আছে মাটি ভিজে আছে, সেখানে নিমাটোডের আক্রমণটা খুব বেশি দেখা গেছে। কিন্তু টাইম টু টাইম আমরা বিভিন্ন দানা জাতীয় বিষ ব্যবহার করতেও পারি বা আমরা যে কেমিক্যাল সমস্যা দিলাম সেটাও ব্যবহার করতে পারি। এবং কিছু কালচারাল প্র্যাকটিস যেগুলো আলোচনা করলাম সেই দিকে গেলে আরও নিমাটোডকে আর এই রক্ষা করা যায়, নিমাটোড থেকে ফসল রক্ষা করা যায়। একটা জমিতে যেখানে নিমাটোড হচ্ছে বা নিমাটোড লেগেছে সেই ফসল থেকে বীজ নিয়ে অন্য জায়গাতে না লাগানোই ভালো। এবং আমি যখন পটলের ক্ষেত্রে কোনো নিমাটোড আক্রান্ত বা কৃমি আক্রান্ত জমি থেকে আমি গাছ নির্বাচন করব না বা ডাল কেটে নিয়ে এসে লাগাবো না। যদি লাগাই সেক্ষেত্রে এবং প্রচণ্ডভাবে সাবধানতার সাথে শোধন করে যদি নিতে পারি কোনো দানা টানা দিয়ে মাটিকে, তারপর লাগানো উচিত। বিশেষ করতে নিমাটোড দেওয়া জমি যে কোনো বীজ ফসলকে অ্যাভয়েড করাই ভালো। এবং নিমাটোডের প্রচুর আক্রমণ কোনো ফসলে হলে বারবার একটার পর একটা ফসল রিপিটেশন করতে হবে, একটা ফসলকে বারবার লাগানো যাবে না। এবং বিশেষভাবে ধ্যান দিতে হবে যে যে ফসলটাতে একবার নিমাটোড আক্রমণ হবে সেটা 2 বছর ব্যবহার না করা, 2 বছর সেটা চাষ না করা।